ان الحمد لله نحمده ونستعينه ونستغفره ونعوذ بالله من شرور انفسنا ومن سيئات اعمالنا من يهده الله فلا مضل له ومن يضلل فلا هادي له واشهد ان لا اله الا الله وحده لا شريك له واشهد ان محمدا عبده ورسوله صلى الله عليه وعلى آله وصحبه وسلم تسليما كثيرا يا أيها الذين آمنوا اتقوا الله حق تقاته ولا تموتن إلا وأنتم مسلمون أما بعد فإن أصدق الحديث كلام الله وخير الحديث حديث محمد صلى الله عليه وسلم وشر الأمور محدثاتها وكل محدثة بدعة وكل بدعة ضلالة وكل ضلالة في النار قال الله تعالى عز وجل بعد أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم ألف لام ميم أحسب الناس أن يتركوا أن يقولوا آمنا وهم لا يفتنون وقال الله تعالى في موضع آخر إنما المؤمنون الذين إذا ذكروا الله انما المؤمنون الذين اذا ذكر الله وجلت قلوبهم واذا تليت عليهم اياته زادتهم ايمانا وعلى ربهم يتوكلون الذين يقيمون الصلاه ومما رزقناهم ينفقون اولئك هم المؤمنون حقا لهم درجات عند ربهم ومغفرة ورزق كريم সমস্ত প্রশংসা সেই আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে তার প্রতি ঈমান কেমন হয় তা শিক্ষা দিয়েছেন সেই আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার এই সমস্ত প্রশংসা যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে হিদায়াত কী জিনিস তা শিক্ষা দেওয়ার জন্যে একজন নবী প্রেরণ করেছেন এবং তার পক্ষ থেকে একটি কিতাব নাজিল করেছেন আমরা প্রত্যেকে বলি আলহামদুলিল্লাহ দুরুদ ও সালাম বর্ষিত হক প্রিয় নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রতি যিনি আমাদের জন্যে হাদি হয়ে এসেছিলেন আল্লাহুম্মা সাল্লি আলাইহি আল্লাহুম্মা বারিক আলাইহি আজকে যে বিষয়টি নিয়ে আমি আপনাদের কাছে আলোচনা করব তা হলো ইমানের শাব্দিক অর্থের সম্পর্কে কিছু কথা কারণ ইমান এটা আমি বুঝতে পারিনি যে এত ব্যাপক অর্থবোধক একটি বিষয় যখন আমি ইমানের বিষয়টা নিয়ে স্টাডি করা শুরু করলাম তো মাথায় কাজ করছে না যে কোন দিক থেকে শুরু করা যাবে হয়তো ওই বিষয়টাকে ফুটিয়ে তুলতে আরও দীর্ঘদিন সময় লেগে যাবে তো যেই বিষয়টি আমি আমার নজরে এখন সহজভাবে আমি আপনাদের কাছে পেশ করতে পারি তা হচ্ছে যে ইমান এটা একটা আরবি শব্দ এর বাংলা যদি অর্থকরণ করা হয় তাহলে হবে বিশ্বাস যদি সাধারণ অর্থে আমি আপনাকে বোঝাই তাহলে ইমান মানে হলো বিশ্বাস এটাই হলো এর সরল অর্থ এই লক্ষ্যে কিছু কথা আছে এবং কথাগুলো এই জন্য বলবো কারণ এই খুতবার তার আগে গত আরেকটি খুতবায় আমাদের একদিনই ভাই আপনাদের এখানেই আপনাদেরকে ইমান সম্পর্কে একটি বক্তব্য পেশ করেছেন তো সেই বক্তব্যের এগেনস্টে আমি কিছু কথা বলব ইমান প্রথম কথা হচ্ছে যদি আপনি ইমান সংক্রান্ত যে কিতাবগুলো লেখা হয়েছে তা যদি পড়েন তাহলে দেখতে পাবেন সেখানে বলছেন আলাম আন্নান্নাসা ইখতিলাফু ফি হাকিকাতিল ঈমান লুগাতান ওয়া ইসতিলাহান তাহলে আপনি দেখতে পাবেন যে যারাই ইমানের অর্থ করেছে তাদের পারিভাষিক অর্থে এবং ডিকশনারির অর্থে লুগাতান যেটা এটাকে কি বলে সরল অর্থে দুই জায়গাতেই আপনি ইখতলাফ পাবেন মানে তাদের ব্যতিক্রম পাবেন শব্দগুলো কেউ একরকম অর্থ করেন যে যেমন বিজ্ঞ তার কাছে যে দলিল প্রমাণগুলো রয়েছে সে ওইভাবে পেশ করেছে ওয়াল মাশহুর আন্নাল ঈমান লুগাতান আল কাসদ আরেক জায়গায় বলা হয়েছে কাসদান আল তাসদীক আর তাসদীক এটা হচ্ছে ঈমানের আসল অর্থ তাসদিক হচ্ছে বিশ্বাস করে নেয়া মেনে নেয়া এমন একটা জিনিস আপনার কাছে পেশ করা হলো আপনার অন্তর থেকে সেটাকে এমনভাবে মেনে নিলেন
দেখার মতো। যেমন যারা দুধ পান করেছেন, তাহলে যখন দুধ আপনার কাছে পেশ করা হবে, ওটার প্রতি আপনার এমন ইমান চলে আসবে, কারণ যেহেতু আপনি এটা জানেন। অপরপক্ষে এমন কোনো ব্যক্তি, আপনার হিতাকাঙ্ক্ষী হোক বা তার যোগ্যতার ভিত্তিতে হোক, সে যখন আপনাকে কোনো একটা বস্তু সম্পর্কে তথ্য দেবে যার উপরে আপনার আস্থা আছে, সে হয়তো কথাটা কেমনভাবে আপনার কাছে পেশ করেছে যেন আপনি চোখ বন্ধ করে সেই জিনিসটা ফিল করছেন বা দেখতে পাচ্ছেন, এবং এমনভাবেই আপনি ইমান নিয়ে আসলেন বা বিশ্বাস করলেন যেমন দেখার মতো। যে জিনিসকে আপনি দেখে বিশ্বাস করেন, ওটাকে না দেখেই ওইভাবে বিশ্বাস করার নাম হচ্ছে ইমান। এটা হচ্ছে আত্মাসদিক, মানে আপনি সত্যায়ন করলেন, এটা হচ্ছে এর শাব্দিক অর্থ। আর ইস্তেলাহান পারিভাষিক অর্থে ধর্মীয় সোর্সে যখন ইমানকে ব্যাখ্যা করা হবে, অর্থ করা হবে, তখন এর অর্থের মধ্যে করা হয়েছে আত্তাসদিক ও আর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফিমা জাআ বিহি আন রাব্বিহি আযজা ওয়াজাল। ইমান বলা হয় ওই সমস্ত বিষয়কে যে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপরে এবং তিনি তার রবের পক্ষ থেকে যা কিছু সংবাদ নিয়ে এসেছেন ওই প্রত্যেকটা বিষয়কে মেনে নেওয়ার নাম হচ্ছে ইমান। এইভাবে বেশ কিছু অর্থ করা হয়েছে। বাংলা কিতাবে আপনি এটাও পাবেন যে শরীয়তের অর্থে ইমান মানে হচ্ছে স্বীকৃতি দান করা। তার মানে একটা মানুষের অন্তরে শুধু বিশ্বাস থাকলেই চলবে না, ওটাকে আপনাকে প্রকাশ করতে হবে, স্বীকৃতি দিতে হবে, লিখিত বা মৌখিক, যে আমি এটাকে মেনে নিলাম, একটা দলিল এভিডেন্স লাগবে, এটা হচ্ছে ইমান। তো এইভাবে বহু অর্থ রয়েছে, আমি অত ডিটেলস যাব না, আমি শুধু মূল বিষয়টা আমি আপনার সাথে পেশ করতে চাই, এটা এই জন্যই বললাম। এই শাব্দিক অর্থে যে ইমান মানে বিশ্বাস, অন্তত এতটা জেনে নেন। আর এই মর্মে কোরআনের আয়াত রয়েছে, কোরআনে স্বয়ং আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ইমানকে বিশ্বাসের অর্থে ব্যবহার করেছেন। বড়দের কিতাবে তারা সেই আয়াতটিকে নোট করেছে, সেই আয়াতটি আপনি সূরা ইউসুফ 12 নম্বর সূরার 17 নম্বর আয়াতে পাবেন। যখন ইউসুফ আলাইহিস সালামকে তারা কূপের মধ্যে নিক্ষেপ করে দিয়ে তার ভাইয়েরা তার পিতার কাছে সে সংবাদটি, মিথ্যা সংবাদ যখন নিয়ে আসলো, তখন তারা কথাটাকে এইভাবে বলেছিল, কালু ইয়া আবানা ইন্না যাহাবনা নাস্তাবিকু ওয়া তারাকানা ইউসুফু ইনদা মাতাঈনা ফাআকালাহু যায়। ওমা আনতা বিমুমিনিন লানা ওয়ালাউ কুন্না সাদিকিন। তার কথাটাকে এইভাবে বলেছিল, তার বাবাকে বলেছিল, ওমা আনতা বিমুমিনিন লানা, আপনি আমাদের প্রতি ইমান আনবেন না, মানে আমাদের এই কথার প্রতি আপনার ইমান হবে না যদিও আমরা সত্যবাদী। এর তাফসিরে করা হয়েছে বিমুমিনিন লানা ইয়ানি বিমুসাদ্দিকিন লানা, আপনি আমাদের কথাকে বিশ্বাস করবেন না, কিন্তু ওই কথাটাকে আল্লাহ ইমান শব্দ দিয়ে এনেছেন যে আপনি আমার প্রতি মুমিন হবেন না। তার মানে ইমান হলো বিশ্বাস করে নেওয়া। এই জিনিসটাকে সামনে রেখে এবং আমি ওই খুতবার এগেনস্টে আপনাকে কিছু কথা বলতে চাচ্ছি, সেটা এই, আমাদের এক ভাই এখানে বক্তব্য করতে এসে আপনাকে বলেছে, টপিক্সটা দেওয়া হয়েছে আমরা কি ইমানদার, এই মর্মে দেওয়া হয়েছে। আমি মনে করি কাউকে এইভাবে প্রশ্ন করা চলে না যে আমরা কি ইমানদার কিনা, কারণ যখন প্রশ্ন করা হয়েছে ইমান মানে কি, আপনারা বলেছেন বিশ্বাস, আর তাহলে এগেনস্টে আমি আবার কি বললাম, তাহলে আবু জেহেলের ইমান ছিল, ফেরাউনের ইমান ছিল, নমরুদের ইমান ছিল, তাহলে তারা কি মুমিন? তখন আপনারা অ্যান্সার করবেন যে না, তারা মুমিন না। বিষয়টা কি আসলে তাই? আমি তার উদ্দেশ্যটা ঠিক ছিল যে আমরা যে ইমান নিয়ে বসে আছি এই ইমান নিয়ে নাজাত পাওয়া যাবে না যদি আমরা নিজেদেরকে ইমানদার দাবি করছি, নাজাত পাবেন না আপনারা ইমান নিয়ে, এই দাবিটা ঠিক ছিল। কিন্তু ইমান মানে যে বিশ্বাস নয়, কথাটা আসলে এরকম নয়। আমি আপনাকে আজকে এমন কিছু কথা বলবো যে আবু জাহেল মক্কার মুশরিকদের, ফেরাউনের এবং নমরুদের সম্পর্কে এই ভাই নিজেই প্রমাণ করেছে তাদের ইমান ছিল, বেশ কিছু আয়াত দিয়ে প্রমাণ করেছে। আমি ওই কথাগুলো রিপিট করব না, তবে আমি আপনাদেরকে দেখাতে চাচ্ছি, আমি মনে করি মেসেজটা এমনও না হয়ে এমন হওয়া উচিত ছিল, আবু জাহেল এবং মক্কার মুশরিকদের ইমান আল্লাহর প্রতি এতটা প্রখর ছিল। আমি হলপ করে আপনাকে বলতে পারি বর্তমান যুগের বাংলার মুসলমান, বহু সংখ্যক মুসলমান আছে যার ইমানটা আবু জেহেল আবু লাহাবের মতো নয়। মক্কার মুশরিকরা আল্লাহকে যতটা চিনত, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার রুবুবিয়াত সম্পর্কে তাদের ইমান আকীদা যতটা মজবুত ছিল, যতটা সঠিক ছিল, বাংলার মুসলিমদেরকে যদি তাদের এগেনস্টে দাঁড় করিয়ে দেন তারা জিতে যাবে, আমাদের অধিকাংশ মানুষ হেরে যাবে। আল্লাহ সম্পর্কে তাদের ইমান এতটা ছিল, আমি সেটা আজকে প্রমাণ করবো আপনাকে বিভিন্ন আয়াত দিয়ে। এবং আমার পক্ষ থেকে যে মেসেজটা থাকবে, আমাদেরকে জানতে হবে যে আল্লাহর প্রতি ইমান তাদের ছিল, কিন্তু সেই ইমান তারা নাজাত কেন পায়নি, সেই ইমানের ভিত্তিতে
তারা মুক্তি কেন পায়নি, সেই ইমান তাদের কোনো ফায়দা কেন আসে নাই, সেই কারণটা আমাদেরকে জানতে হবে যে আল্লাহর প্রতি তাদের এতটা ইমান থাকা সত্ত্বেও আল্লাহ তাদেরকে মুশরিক কাফের বলেছে। ফেরাউন, দেখেন ফেরাউনের ইমান আর মক্কার মুশরিকদের ইমানের মধ্যে পার্থক্য ছিল। মক্কার মুশরিকরা ইমানের দাবিদার ছিল, কিন্তু ইমানকে নষ্ট করেছে যেই কারণগুলো দিয়ে নষ্ট করেছে আমি সেই কারণের দুই একটা কারণ উল্লেখ করব। আর ফেরাউন বেঈমান ছিল, কিন্তু মরার পূর্ব মুহূর্তে এমন ইমান নিয়ে এসেছে যে ইমানের মতন কোনো ইমান আর হতে পারে না। কিন্তু কেন সে এত সঠিক ইমান নিয়ে আসার পরেও মুক্তি পায়নি আমি সে কারণটা বলব। আমাদেরকে সে কারণটা জানতে হবে যে ফেরাউন ইমান নিয়ে আসার পরেও কেন সে নাজাত পায়নি, আর আবু জাহেল মক্কার মুশরিকরা নিজেদেরকে ইমানদার দাবি করেও কেন তাদের ইমানকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা মুশরিকে পরিণত করে দিয়েছে। আমাদের বর্তমান যুগের মুসলিমদেরকে সে কারণগুলো জানতে হবে। আমরা সেই কারণগুলো জানি না বিদায় ওই একই আচরণ, বরং তার চাইতেও নোংরা আকিদা আমাদের, তারপর আমরা নিজেদেরকে মুমিন মুসলিম ভাবছি আর তাদেরকে কাফের মুশরিক ভাবছি শুধু এটা না জানার কারণে। আসলে আমি আপনাকে দেখাই যে তাদের ইমানটা কেমন ছিল। ভাই তো একটা আয়াত উল্লেখ করেছে, সূরা আনফাল 8 নম্বর সূরার 32 নম্বর আয়াত, সে আয়াতটা আমি এখন পড়ব না, আরও কিছু আয়াত আমি আপনাকে দেখাই। মক্কার মুশরিক এবং আবু জাহেল আবু লাহাব কাবাগরের খাদেম যারা, তারা যে আল্লাহকে চিনত, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে তাদের মাঝে আল্লাহ পাঠিয়েছে এই মেসেজ দিয়ে যে এরা কিন্তু আমাকে চিনে, এবং আমার কার্যক্রম সম্পর্কে তাদের আকীদাটা কী ছিল, তাদের অন্তরের অবস্থাটা কী ছিল, আল্লাহ এই আয়াতগুলো দিয়ে পেশ করছে। আপনি পড়ুন একটা আয়াত, আপনি পাবেন সূরা ইউনুস 10 নম্বর সূরার 31 নম্বর আয়াত। আল্লাহ বলছেন, কুল মা ইয়ারযুকুকুম মিনাস সামাই ওয়াল আরদ আম্মা ইয়ামলিকুল আবসার আম্মা ইয়ামলিকু সামআ ওয়াল আবসার আম্মা ইয়ামলিকু সামআ ওয়াল আবসার ওয়া ইউখরিজুল হাইয়্যা মিনাল মাইয়্যিতি ওয়া ইউখরিজুল মাইয়্যিতা মিনাল হাইয়্যি ওয়া মা ইউদাব্বিরুল আমর ফাসায়াকুলুনাল্লাহ কুল আফালা তাত্তাকুন। এটা একটি আয়াত। হ্যাঁ নবী, আপনি তাদেরকে জিজ্ঞাসা করেন আকাশ এবং জমিন থেকে কে রিজিক দেয়, তারা বলবে আল্লাহ। তাদের শ্রবণ শক্তি এবং দৃষ্টিশক্তি কে দিয়েছে এই ক্ষমতা, তারা বলবে আল্লাহ। তাদেরকে জিজ্ঞাসা করেন তো মৃত থেকে জিন্দা বের করে নিয়ে আসা, জিন্দাকে মেরে দেওয়া, এটা কার কাজ, তারা বলবে আল্লাহ। তাদেরকে জিজ্ঞাসা করেন তো এই পৃথিবী যে পরিচালিত হচ্ছে এটা কার কাজ, তারা বলবে আল্লাহ। আরেকটা আয়াত নিয়ে নেন, ওয়ালা ইনসাল তাহু মান খালাকাস সামাওয়াতি ওয়াল আরদা ওয়া সাখখারাশ শামসা ওয়াল কামার লা ইয়াকুলুনাল্লাহ, তারা অবশ্যই বলবে আল্লাহ, ফা আন্না ইউফাকুন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সূরা আনকাবুত 29 নম্বর সূরার 61 নম্বর আয়াতে কথাটি উল্লেখ করেছে। তাদেরকে জিজ্ঞাসা করেন তো আকাশ এবং জমিন কে সৃষ্টি করেছে, কে এবং চন্দ্র এবং সূর্যকে এই পরিবর্তন ঘটিয়ে থাকে, তারা বলবে অবশ্যই আল্লাহ। আরেকটা আয়াত নিয়ে নেন, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন ওয়ালা ইনসালতাহুম মান নাযযালা মিনাস সামাই মাআন ফা আহয়া বিহিল আরদা বাদা মাউতিহা। আপনি তাদেরকে জিজ্ঞাসা করেন আকাশ থেকে বৃষ্টি কে বর্ষায় যে বৃষ্টির মাধ্যমে মৃত জমিনটা জিন্দা হয়ে যায়, লা ইয়াকুলুনাল্লাহ, তারা অবশ্যই বলবে এটা আল্লাহর কাজ, বলেন আলহামদুলিল্লাহ, সমস্ত প্রশংসা আল্লাহর, বাল আকসারহুম লা ইয়াকিলুন, কিন্তু অধিকাংশ মানুষের এতও কাজ করছেন আল্লাহ বলছে। আরেকটা আয়াত নিয়ে নেন, ওয়ালা ইনসালতাহুম মান খালাকাহুম লা ইয়াকুলুনাল্লাহ, তারা অবশ্যই বলবে আল্লাহ, ফান্না ইউফাকুন। আপনি চলে আসেন সূরা যুখরুফ 43 নম্বর সূরার 87 নম্বর আয়াতে, আল্লাহ বলছেন যদি তাদেরকে জিজ্ঞাসা করেন কে তাদেরকে সৃষ্টি করেছে, তারা বলবে আল্লাহ সৃষ্টি করেছে। আরেকটা আয়াতে চলে আসেন, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সূরা জুমার 39 নম্বর সূরার 38 নম্বর বলছেন ওয়ালা ইনসালতাহুম মান খালাকাস সামাওয়াতি ওয়াল আরদ লা ইয়াকুলুনাল্লাহ, তারা বলবে আল্লাহ। কুল আফারাআইতুম মা তাদউনা মিন দুনিল্লাহি ইন আরাদানি ان ارادني الله بضر هل هن كاشفات الضر او اراد برحمه هل هن ممسكات في ممسكات رحمتي তাদের কোনো জবাব নেই। কুল হাসবি আল্লাহ আলাইহি ইয়াতাওয়াক্কাল মুতাওয়াক্কিলুন, এই আয়াত ওখানে রয়েছে। এই আয়াতগুলো আমি পড়লাম, প্রায় 6টা আয়াত পড়েছি, আপনার কাছে শুনতে এবং দেখতে একই রকম মনে হয়েছে যে সবগুলা কথাতে একই রকম। ঠিক এরকম একটি আয়াত আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সূরা লোকমান 31 নম্বর সূরার 25 নম্বর আয়াতে বলেছেন ওয়ালা ইনসালতাহুম মান খালাকাস সামাওয়াতি ওয়াল আরদ লা ইয়াকুলুনাল্লাহ কুলিল হামদুলিল্লাহ বাল আকসারুহুম লা ইয়ালামুন, কিন্তু তার অধিকাংশ মানুষ জানে না। এইভাবে না হলে আরো 10-20টা আয়াত আপনি খুঁজে পাবেন। পার্থক্যটা কি আয়াতগুলোর মধ্যে, আপনি খুব দৃষ্টির সাথে এবং লক্ষ্য করে আয়াতগুলো যদি পড়েন দেখেন তারা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলাকে কেমন মানত। প্রথমে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন ওয়ালা ইনসালতাহুম মান খালাকাহুম
যদি আপনি তাদেরকে জিজ্ঞাসা করেন যে তাদেরকে কে সৃষ্টি করেছে, এখন এই জায়গার মধ্যে তাদের মধ্যে মক্কার মুশরিকরাও শামিল এবং মক্কার মুশরিকরা আল্লাহকে বাদ দিয়ে যেসব দেবদেবীর আল্লাহর ওলি পীর বুজুর্গের ইবাদত করত তাদেরকে ইন্ডিকেট করে আল্লাহ বলছেন এই যে যাদেরকে ইবাদত করা হচ্ছে, যাদের কাছে চাওয়া হচ্ছে, হেনবি আপনি জিজ্ঞাসা করেন তো এই লাত উজ্জামানাত এদের স্রষ্টাকে, লায়াকুলুন্নাল্লাহ, তারা অবশ্যই বলবে এদের স্রষ্টা হচ্ছেন আল্লাহ। তার মানে আমাদের প্রত্যেককে সৃষ্টি কে করেছে, তাদের ইমান ছিল যে আল্লাহ করেছে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন, আচ্ছা জিজ্ঞেস করেন তাদের রিজিকের মালিককে, তাদের রাজ্জাককে। ওই আয়াতে সূরা ইউনুস বললাম, কুল মাইয়া রাযুকুকুম মিনাস সামাঈ ওয়াল আরদ, কে আছে তোমাকে আকাশ এবং জমিন থেকে রিজিক দেয়, তার মানে রাজ্জাককে তারা বলছেন আল্লাহ। আল্লাহ বলছেন তাহলে আকাশ এবং জমিনে সব কিছু, সূর্য চন্দ্র এগুলো কে সৃষ্টি করেছে, লায়াকুলুন্নাল্লাহ, তারা বলবে এগুলো সব আল্লাহ করেছে। আচ্ছা যে দিন রাত পরিবর্তন হয়, সূর্য উদিত হয়, বৃষ্টি ঝরে, জমিন জিন্দা হয়, মুর্দা হয়, এগুলো কে করে, এই সমস্ত কাজগুলো কে করে, তারা বলছে এগুলো সব আল্লাহর কাজ, আর সবই তো মেনে নিচ্ছে। আল্লাহর ক্ষমতা সম্পর্কে তাদেরকে বলা হয়েছে, আফারাইতুম, আচ্ছা তোমরা বলো তো দেখি, মা তাদউনা মিন দুনিল্লাহ, আল্লাহকে বাদ দিয়ে যাদেরকে ডাকছো, ইন আরাদানি আল্লাহু বি দুররিন হাল হুন্না কাশিফাতুদ দুর, আল্লাহর পক্ষ থেকে আমাকে যদি এখন কোনো অনিষ্ট এসে পাকড়াও করে, এই সমস্ত দেবদেবীগুলো তোমাদের আল্লাহর অলিগুলোকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার এই অনিষ্ট থেকে আমাকে বাঁচাতে পারবে? তারপরে বলছেন আও আরাদা বি রাহমাতিন, আর আল্লাহ যদি আও আরাদানি বি রাহমাতিন, তার পক্ষ থেকে কোনো অনুগ্রহ আমাকে করতে চায়, হাল হুন্না মুমসিকাতু রাহমাতি, আল্লাহর এই অনুগ্রহকে কি তারা ধরে রাখতে পারবে, এই ক্ষমতা তাদের আছে? তাদের কোনো জবাব নেই, কারণ এই ক্ষমতা এগুলোর নাই। তখন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন, হে মুহাম্মদ আপনি বলেন হাসবি আল্লাহ, আল্লাহ একা আমার জন্য যথেষ্ট। প্রত্যেকটা মুসলিমকে মেসেজ দেওয়া হয়েছে, আমরা তোমরা বলো হাসবি আল্লাহ, আল্লাহ আমার জন্য যথেষ্ট। আলাইহি ইয়াতাওয়াক্কালুল মুতাওয়াক্কিলুন, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন কেবলমাত্র ভরসাকারীরাই আল্লাহর উপর ভরসা করে চলে। এই আয়াতগুলো এইভাবে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা দিয়েছে, আর বাকি থাকলো কি? ওরা জানতো সব কিছুর মালিক আল্লাহ, ওরা জানতো স্রষ্টা হচ্ছেন আল্লাহ, রাজ্জাকও আল্লাহ, সব কিছু জীবন এবং হায়াতের মালিকও আল্লাহ। আপনি বলেন আর ইমানের ত্রুটিটা কোথায়? তারপরেও বলবেন আপনি আবু জাহেল মক্কার মুশরিকরা মুসলমান নয়, তারপরেও বলবেন তাদের ইমান ছিল না, তা কী করে হতে পারে? আল্লাহ নিজে সার্টিফাই করছে এগুলো সব সম্পর্কে তাদের জ্ঞান ছিল, এমনকি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা রুবুবিয়াতের কোনো একটা গুণকে তারা অস্বীকার করতো না, এতটা পারফেক্ট তারা ইমান ছিল। আগে বাড়ার আগে এবার আপনাদের ইমানকে চেক করে নেওয়া হোক। বাংলাদেশের এবং এশিয়া মহাদেশের কিছু পণ্ডিতরা রয়েছে, কবর পূজারীরা রয়েছে, যারা সুন্নি পার্টি নিজেদেরকে দাবি করে, এবং যত রকমের ফিরকাপন্থীরা আছে তাদেরকে, তাদের কথা কি জানেন? তারা বলে এই দুনিয়ার সব কিছু নিয়ন্ত্রণ করছে গাউস আর কুতুবরা। কারা? গাউস আর কুতুব। এটা হচ্ছে বর্তমান যুগের মুমিন, এক নম্বরের মুমিনদের উক্তি, যারা নিজেদেরকে জান্নাতের দাবিদার ভেবে বসে আছে, তারা বলছে দুনিয়াটাকে নিয়ন্ত্রণ করছে নাকি গাউস আর কুতুব। আর মক্কার মুশরিকরা যাকে আপনি কাফের বলছেন, ওরা বলছে লায়াকুলুন্নাল্লাহ, এগুলো সব নিয়ন্ত্রণ করে আল্লাহ। ইমানের পাল্লায় কার ইমান বেশি ভালো বলেন? যাকে আপনি কাফের মুশরিকের ফতোয়া দিয়ে রেখেছেন, তার ইমান হলো সব কিছু নিয়ন্ত্রণ করে আল্লাহ, আর আপনার আকীদা হচ্ছে নিয়ন্ত্রণ করছেন ওই পীর বুজুর্গ আর কি বলে গাউস আর কুতুব, আর আপনি নিজেকে মুসলিম ভাবছেন, ঠিক আছে। তাদেরকে জিজ্ঞাসা করা হয় মাইয়া খুরুজুল হাইয়া মিনাল মাইয়্যাতি ওয়া ইউখরিজুল মাইয়্যাতা মিনাল হাই, কে আছে মৃত দানা থেকে জিন্দাকে বের করে দিতে পারে, জিন্দাকে মেরে দিতে পারে? তাদের আকীদা ছিল আল্লাহ, আর আপনি বলছেন আপনার পীর। গত দুই একদিন আগে আমাদের পাশার বাসায় উরুস হচ্ছে, সে বলছে মুর্দাকে জিন্দা করে কে? বলছে আমার খাজা জি করে, মুর্দাকে জিন্দা না করে খাজাই করে। এই ব্যক্তি টুপি দাড়ি লাগিয়ে দোল তবজা বাজিয়ে উরুস করছে, সে জান্নাতের এক নাম্বার হকদার, সে দাবি করছে, সে বসে আছে ইমান নিয়ে যে তার খাজায় মুর্দাকে জিন্দা করে, আর যাকে মক্কার মুশরিকার কাফের বলা হচ্ছে ওরা বলছে এগুলো জিন্দাকে কে করে? আল্লাহ করে। ইমানের পাল্লায় কে ভারী? তাদেরকে বলা হয়েছিল তোমাদের রাজ্জাককে, রিজিকের মালিককে, তারা বলতো আল্লাহ। আপনাকে যদি জিজ্ঞাসা করে আপনার সন্তানের মালিককে, আপনি বলছেন শাহজালাল, আপনি বলছেন আপনার রিজিকের মালিক হচ্ছে আপনার বাবা, আর আপনি নিজেকে ইমানদার ভাবছেন তাদেরকে বেঈমান বানিয়ে দিয়ে বসে আছেন। এইভাবে যদি এক একটি আকীদাকে যদি আপনার সামনে রাখা হয়, আপনার চাইতে বহু এই সমস্ত নাপাক মুসলমানদের চাইতে, নামধারী মুসলমানদের চাইতে মক্কার আবু জাহেল, আবুল আহাব, উতবা, শাইবা, ওদের আকীদা অনেক চমৎকার ছিল, কিন্তু জানেন কেন তারা নাজাত পায়নি? এতটা ইমান থাকা সত্ত্বেও কেন তারা নাজাত পায়নি?
আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তাদেরকে একটা সঠিক দাওয়াত দিয়েছে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মাধ্যমে। যখন তোমরা এত কিছু মেনে নিচ্ছ, তাহলে একটা মেসেজ মেনে নাও, কুল লা ইলাহা ইল্লাল্লাহ তুফলিহু, তোমরা বলো এক আল্লাহ ছাড়া সত্য কোনো ইলাহ নাই, তারা নাজাত পেয়ে যাবে। এই জবাবটা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কোরআনে এমন ভাবে তাদেরকে দিয়েছে দাওয়াতটা, আপনি পড়ুন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বলা হয়েছে, আপনি তাদেরকে বলেন, ওয়া ইলাহুকুম ইলাহু ওয়াহিদ লা ইলাহা ইল্লা হুয়ার রহমানুর রহিম, সূরা বাকারা 2 নম্বর সূরার 163 নম্বর আয়াত আপনি এই কথাটি পাবেন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন, তাদেরকে বলেন যে রাজ্জাক, যে মালিক, যে স্রষ্টা, যেই হায়াত এবং মৃত্যুর মালিক, সেই মালিক কিন্তু একজন। ওয়া ইলাহুকুম ইলাহু ওয়াহিদ, তারা যার ইলাহ, যার বন্দেগী করছে, সেই বন্দেগী করার মালিক যেই যেই সত্তা এই বন্দেগী পাওয়ার ক্ষমতা রাখে, যার অধিকার রাখে, যার হক, তিনি হচ্ছেন এক। কুল হু আল্লাহু আহাদ, তাদের ডিফিনেশন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার পরিচয়ে এই সূরাটি নাজিল হয়েছিল, যে তুমি বলো যে আল্লাহ হচ্ছেন একজন, যেই আল্লাহর কথা তোমরা বিশ্বাস করো যে সৃষ্টি করতে পারে, রিজিক দিতে পারে, সেই আল্লাহ হচ্ছে একজন। ওয়া ইলাহুকুম ইলাহু ওয়াহিদ, যখন তাদেরকে এই দাওয়াত দেওয়া হয়েছে, এর জবাবে তারা কি বলেছে, আপনি পড়ুন সূরা সাদ 38 নম্বর সূরার 5 নম্বর আয়াতটি। তারা বলতো, তারা বলতো, আরে বলে কি মোহাম্মদ, এই সমস্ত দেবদেবী সব বাতিল, কেবলমাত্র একজন ইলাহ, এই পৃথিবীর সব কিছুর নিয়ন্ত্রণ করে, সব কিছুর ইবাদত পাওয়ার হক রাখে একজন মাত্র, ইন্না হাযালা শাইউন উজাব, এটা তো আশ্চর্যজনক বিষয়। তারা এই জবাব দিয়েছে, তার মানে কি তারা যে মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কথা বুঝেনি এমনটা নয়, এটা মেনে নেওয়া মানে হচ্ছে তারা বাপদাদা সব নির্ভুল ছিল, তারা ভুল করেছিল, এটাই প্রমাণ হয়ে যাবে। যখন মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দাবি যদি সত্য বলে মেনে নেওয়া যায়, তার মানে আমরা যা করছি সব কি বাতিল। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সূরা লোকমান এই কথাটাই বলেছেন, যে আল্লাহ হচ্ছেন হক, ওয়াল্লাযীনা ইয়াদউনা মিন দুনিল্লাহি মিন দুনিহি হুয়াল বাতিল, আল্লাহ ছাড়া যার ইবাদত করা হচ্ছে, যার কাছে চাওয়া হচ্ছে, সবগুলো আল্লাহ বাতিল বলে ঘোষণা করে দিয়েছে, তারা এটাকে মেনে নিতে পারেনি। আজকে আহলে সুন্নাহ ওয়াল জামাত, যারা আহলে হাদিসের যে দাবি, যে ডাক, যে একমাত্র আল্লাহর ইবাদত করতে হবে, আল্লাহর কাছে চাইতে হবে, আল্লাহর কাছে আল্লাহকে ভয় করতে হবে, আল্লাহর কাছে রিজিক চাইতে হবে, সন্তান চাইতে হবে, এই সমস্ত কবর মাজার পূজারীরা আমাদেরকে আজীব বলে আজীব, আমরা গোমরা। অথচ আমরা মানুষকে আল্লাহর দিকে ডাকছি, আর এরা বলছে এরা বাবা এর পীর নাকি জিন্দা করতে পারে, 12 বছর পরে আব্দুল কাদের জিলানী রাহমাহুল্লাহ নাকি তার মুরিদকে জিন্দা করেছে, এটা তাদের দাবি। তাদের গান রয়েছে, তারা গান কি গায় জানেন, উর্দুতে একটা গান রয়েছে, কিছুদিন আগে শেখ মতিউর মাদানী আমাদের উস্তাদের বক্তব্যের মধ্যে সেটাকে পেশ করা হয়েছে। তারা বলে যে মে সুন্নি আকীদে ওয়ালা হুঁ আর তু কিউ মুঝসে জলতা হ্যায়, আর মে ক্যা সারা জামানা ভি মেরে খাজা কে পল পে পলতা হ্যায়, ইহা খাজা কা সিক্কা চলতা হ্যায়, ইহা খাজা কা সিক্কা চলতা হ্যায়। আর লম্বা কথাটা লম্বা রয়েছে, বলছে আরে আমি তো সুন্নি আকীদে রাখি, আমার আকীদা তো সুন্নিয়াত রয়েছে, আমি কেন সারা দুনিয়া আমার খাজার মানে পল্পে পলতা হয়, মানে খাজার ভরসায় নাকি বা খাজার ছায়ায় নাকি সমস্ত পৃথিবী চলতেছে। বলতেছে ইহা খাজা কা সিক্কা চলতা হ্যায়, মানে মুদ্রা, এই পৃথিবীতে কার মুদ্রা চলে, আমরা বলি আল্লাহর মুদ্রা, আল্লাহর সম্পদ, এ বলছে এখানে খাজার মুদ্রা চলে। আর ও বলতেছে আমি সুন্নি আকিদা রাখি, তুমি কেন আমার ব্যাপারে নাক ছিটকাইতেছ। যদি এগুলো সুন্নি আকিদা হয়, তাহলে আর শরিক আকিদা কোনটা হবে? আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন এক ইলাহ তোমাকে সেই দিকে ডাকা হয়েছে। তারা বলছে ইন্না হাযালা শাইউন উজাব, এটা তো আশ্চর্যজনক কথা বলছে মোহাম্মদ। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কোরআনের আরেকটি আয়াতে আপনি চলে আসেন, সূরা আরাফ 7 নম্বর সূরা তার 59-60 নম্বর আয়াতে, সেখানে হুদ আলাইহিসসালামের দাওয়াত সম্ভবত রয়েছে। সেই দাওয়াতটি মক্কার মুশরিকদেরকে দেওয়া হয়েছিল, তাদেরকে বলা হয়েছিল যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার ওযকুরু আলা আল্লাহি লাআল্লাকুম তুফলিহুন, আল্লাহ তোমাদেরকে যে নিয়ামত দিয়েছে তার শুকরিয়া আদায় করো, তা স্মরণ করো, তার কৃতজ্ঞতা প্রকাশ করো, তাহলে নাজাত পেয়ে যাইবা। তারা জবাবে কি দিয়েছিল, আজালতা আজালতা লি নাবুদাল্লাহ ওয়াহদা ওয়া নাযারা মা কানা ইয়াবুদু আবাউনা ফাতিনা বিমা তাইদুনা ইন কুনতা সাদিকিন ইন কুনতা মিনাস সাদিকিন। নবীকে বলা হচ্ছে তুমি আমাদেরকে এই দাওয়াত নিয়ে এসেছো, আমার বাপদাদারা যেগুলোর পূজা করতে এগুলো সব বাতিল করে দিয়ে আমরা এক মাবুদের ইবাদত করব, তোমার কথা যদি সত্যবাদী হয়ে থাকো তাহলে আসো আমাদের উপরে বিপদ নিয়ে আসতে চাচ্ছ, বিপদ এনে দেখাও। তারা এইভাবে তারা বলতো, কেন, কারণ তারা কিন্তু আল্লাহ সুবহানাহু ওয়া তাআলাকে অস্বীকার করেনি, আর তারা যে কাজগুলো করতেছিল তারা এগুলোকে ভুল বলতো না,
তারা মনে করতো না যে তারা এগুলো পাপ করছে বা ভুল করছে। কারণ কি জানেন, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার এগেনস্টে যে সমস্ত পুতুল পূজার মূর্তিগুলো তারা স্থাপন করেছিল, এরা কিন্তু বর্তমান সমাজের পীর মুরিদের ফকিরের যারা মুরিদ আছে, কবর পূজারি আছে, হিন্দু আছে, তাদের মতো আগেতে কিন্তু রাখতো না। এই মূর্তিগুলোর যখন পূজা করা হতো, তাদের উদ্দেশ্যটা আল্লাহ কোরআনে কারিমে উল্লেখ করে দিয়েছে যে তারা মূলত এগুলো কি করছে। তাদেরকে যখন জিজ্ঞাসা করা হয়েছে বিভিন্ন আয়াতে, যখন এটা আপনি পাবেন যে এই পুতুল পূজার উদ্দেশ্য কি, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সূরা জুমার যখন নাজিল করেছেন তার 1, 2, 3 নম্বর আয়াতটা আপনি পড়েন, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন আলালিল্লাহিদ্দিনুল খালিস, আলালিল্লাহিদ্দিনুল খালিস, তোমরা দিনকে আল্লাহর জন্য খালিস করে দাও, ওয়াল্লাযিনা তাদউনা মিন দুনিল্লাহি আলালিল্লাহিদ্দিনুল খালিস ওয়াল্লাযিনা ইয়াদউনা মিন দুনিল্লাহি, তারা কি বলতো, আলালিল্লাহিদ্দিনুল খালিস ওয়াল্লাযিনা তাখাযু মিন দুনিল্লাহি, তারা বলতো ওমানাবুদুম ইল্লা লিউকাররিবুনা ইলাল্লাহি জুলফা, আয়াতের মাঝখান দিয়ে একটু ছুটে যাচ্ছে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন এই পুতুল পূজা তারা কেন করা হয়, তাদের মন্তব্য হচ্ছে মানাবুদুহুম ইল্লা লিউকাররিবুনা ইলাল্লাহি জুলফা, আমরা এই সমস্ত দেবদেবীগুলোকে স্থাপন করে এই জন্য রেখেছি, এদেরকে সম্মান এই জন্য করি, এই জন্য তাদেরকে ডাকি, এই জন্য তাদেরকে ক্লিন করে মুছে রাখি, যাতে করে এরা কাল কিয়ামতের দিন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার নিকটে আমাদেরকে করে দেবে। তার মানে তারা আল্লাহর কাছে পৌঁছে গেছে, বড় মাবুদের কাছে পৌঁছে গেছে, এরা আমাদেরকে আল্লাহ পর্যন্ত পৌঁছে দেবে। কারণ আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার পাওয়ার, সুপ্রিম পাওয়ারকে তারা মানত, আর তাদের দাবি ছিল যে সরাসরি তারা আল্লাহকে পাবে না, এই জন্য মাধ্যম ধরেছে, মাধ্যম দিয়ে তারা আল্লাহ পর্যন্ত পৌঁছে দিতে চেয়েছে। আর এই কথাগুলো আমার বানানো নয়, আল্লাহ আমাদের তথ্য দিচ্ছেন, তাদের অন্তরের মধ্যে এই বিষয়গুলো ছিল, এটা তাদের অন্তরের খবর, তারা অন্তর থেকে এটাই বলতো যে আমরা আল্লাহ পর্যন্ত পৌঁছার জন্য শুধু এদের এগুলো করি। কিন্তু তারা এগুলোকে ইবাদত ভাবতো না, পূজা ভাবতো না, তারা মনে করতো না যে এগুলো আল্লাহর সাথে পাপ বা আল্লাহ এতে অসন্তুষ্ট, তারা এটা ভাবতো না। আরেকটা এত নেন, তাদের আরেকটি উদ্দেশ্য ছিল, কেন তারা এগুলোকে ডাকে, কেন তারা এগুলোর ধন্য ধরে, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সূরা ইউনুস 10 নম্বর সূরার 18 নম্বর আয়াতে চলে আসেন, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন ওয়ায়াবুদুনা মিন দুনিল্লাহি মা লা ইয়াদুরুহুম ওয়া লা ইয়ানফাউহুম, তারা আল্লাহকে ছেড়ে দিয়ে যাদের ইবাদত করছে, এই মূর্তিগুলো তো তাদের কোনো ক্ষতিও করতে পারবে না আর তাদের কোনো উপকারও করতে পারবে না। যখন মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাদেরকে এই কথাটা বললেন যে তোমরা যেগুলোকে ডাকছো, যেগুলোকে পূজা করছো, এই মূর্তিগুলো তোমার কোনো ক্ষতি করার ক্ষমতা রাখে না আর না তোমার কোনো উপকার করার ক্ষমতা রাখে, এর জবাবে তারা বলেছিল কালু ইন কালু উলাইকা হা উলাই শুফাআউনা ইনদাল্লাহ, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের এই জবাবে তারা বলছে হা উলাই শুফাআউনা ইনদাল্লাহ, এগুলোর ধর্ণা আমরা এই জন্য ধরি, এদেরকে আমরা এই জন্য কাছে রাখি যে এরা কাল কিয়ামতের দিন আল্লাহর কাছে সুপারিশ করবে। এটা ছিল তাদের অন্তরের খবর। এক তো বলছে যে এরা আমাদেরকে আল্লাহ পর্যন্ত পৌঁছাবে, দ্বিতীয় কারণ তারা উল্লেখ করছে যে এগুলো আল্লাহর কাছে সুপারিশ করবে নাজাতের জন্য। এটা তাদের অন্তরের খবর, আমি আপনাকে বললাম। বাস্তবে কি আমাদের সমাজের পুতুল পূজারীরা, কবর পূজারীরা এই পীরের মুরিদরা কি কথা বলে না যে পীরেরা আমাদেরকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে উদ্ধার করে নিয়ে যাবে? তাহলে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তাদের এই আচরণগুলোকে কি বলেছে, তারা ভালো কাজ করতেছে, এই জন্য আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন ইয়া আইয়ুহাল কাফিরুন ইয়া আইয়ুহাল মুশরিকুন, আল্লাহ বলছেন এই তোমাদের এই নজর নেয়াজগুলো, এই সম্মান করা, এটা হচ্ছে হুলুফিদ্দিন, তোমাদের দিনের মধ্যে বাড়াবাড়ি করা। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এগুলোকে শিরক বলে আখ্যায়িত করেছে। তারা বলতো যে আমরা এগুলোকে সম্মান করে আল্লাহ পর্যন্ত পৌঁছার জন্য আর এরা সুপারিশ করবে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তাদের জবাবে বলছেন যে তারা কি আল্লাহকে বাদ দিয়ে সুপারিশকারীর পেছনে ছুটছে? এই আয়াতটি আপনি সূরা জুমার 39 নম্বর সূরার 43, 34, 45 পাবেন, যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন তারা আল্লাহকে বাদ দিয়ে সুপারিশকারী খুঁজছে। ওয়ালাউ কানু লা ইয়ামলিকুনা শাইআন ওয়ালা ইয়াকিলুন, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন হে মুহাম্মদ তাদেরকে বলে দাও যাদেরকে সুপারিশকারী ভাবা হচ্ছে তারা যদি সামান্য কিছুর মালিক নাও হয় আর তারা যদি নির্বোধ হয় তারপরেও তারা তাদেরকে ডাকবে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তাদেরকে নির্বোধ কেন বলেছেন, যে কানু লা ইয়ামলিকুনা শাইআন, যা তারা যদি সামান্য কিছুর মালিক নাও হয়, ওয়ালা ইয়াকিলুন, আর তারা যদি নির্বোধ হয়, তার মানে কি, একটা মানুষের কাছে আপনি সাহায্য চাইলেন, তার ক্ষমতা না থাকলে সে সাহায্য করতে পারবে না, আর ক্ষমতা থাকলে সাহায্য করতে পারবে। কিন্তু লাঠিটার কাছে যদি সাহায্য চান, এটা নির্বোধ নয়, এটাকে আপনার ভাষা বোঝে,
একটা পাথর শিবলিঙ্গ যে পূজা করা হচ্ছে তার কাছে চাওয়া হচ্ছে, এই পাথরটাকে বুঝে ও কি চায়, গজার মাছকে বুঝে আপনার চাহিদাটা কি, কচ্ছপ বুঝে, আল্লাহ বলছেন ওলাই আকিলুন, এমন একটা নির্ভুল প্রাণীর কাছে তুমি চাচ্ছ আর বট গাছকে বুঝে আপনার কি প্রয়োজন? আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন তারা যদি ক্ষমতা নাও থাকে, মরে যাওয়ার পরে তার কোনো ক্ষমতা থাকে না, আর উপরন্ত পাথর যদি হয় কবর, এটাকে বুঝে আপনার কি চাহিদা? আল্লাহ বলছেন তাদের আকল না থাকলেও তারা তোমরা তাদের কাছে গিয়ে ধর্ণা ধরবে, এইভাবে পর্যন্ত তাদেরকে দাওয়াত দেওয়া হয়েছে। এবং আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই কারণে তাদেরকে কাফের মুশরিক বলেছে, তারা কোনোদিন বলেনি যে এগুলো আমাদের আসল মাবুদ, এরা আমাদেরকে রিজিক দেয়, এরা আমাদেরকে হত্যা করতে পারে, এদের আমাদেরকে জীবিত করতে পারে, সন্তান দিতে পারে, এগুলো তারা বলতো না কখনো। এই আকিদার কারণে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তাদেরকে কাফের মুশরিক বলেছে, তাদের ইমানটাকে তারা ধ্বংস করে দিয়েছিল আল্লাহর সাথে শিরিক করার কারণে, শিরিক করে ধ্বংস করে দিয়েছে। আর আমাদের সমাজের যারা নামধারি এইসব সুন্নি জামাতের লোক, তারা ডাইরেক্ট তার বাবার কাছে চায়, বরং আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তাদের ইমান সম্পর্কে বলছে তাদেরকে যখন বড় ধরনের বিপদ ডেকে নিত, দাল্লামান তাদউ মিন দুনিহি ইল্লা ইয়াহু, তারা সব কিছুকে ভুলে যেত, একমাত্র আল্লাহকে ডাকত। কিন্তু আমাদের এই সমাজের মুশরিকগুলোকে দেখেন, ও বিয়ে করেছে 10 বছর বাচ্চা হয় না, ও কিছুদিন নামাজ পড়েছে, ডাক্তারের ট্রিটমেন্ট করেছে, চলে গেছে শাহজালাল দরবারে, কাজ হয় না, ওকে দেখে দেওয়া হয়েছে আজমের শরীফ, ইন্ডিয়াতে সে গিয়েছে, কাজ হয় না, একবারে শেষ ঠিকানা তার বাগদাদ শরীফ, এবার ইরাক থেকে সে ভিজিট করে এসেছে, এখন তার বাচ্চা হয়েছে। তার মানে আল্লাহ বলছেন যত বড় বিপদ, তারা সমস্ত বিপদের ক্ষেত্রে সমস্ত মাবুদদেরকে ভুলে গিয়ে এক আল্লাহকে ডাকত, আর আমাদের সমাজের এই মুমিন মুসলিমের কাণ্ডারিগুলো তারা বড় বিপদে হলে আল্লাহকে ভুলে গিয়ে আর বড় শিরকে লিপ্ত হয়ে যায়, আর সে নিজেকে ইমানদার এবং মুমিন ভাবছে, আর তাদেরকে কাফের ভেবে বসে আছে। তাহলে এই মেসেজটি আমাদের জানা দরকার যে আল্লাহকে তারা আমাদের চাইতে বেটার চিন্ত। বরং একটি বক্তব্য আমার ইনশাল্লাহ রেডি করছি যে মাসালুল জাহেলিয়ার কিতাবটা আপনি পড়বেন, এবং আমি যে বক্তব্যটা আমি আপনার কাছে পেশ করব যে মক্কার মুশরিকরা আল্লাহকে আমাদের চাইতে ভালো করে চিন্ত, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সম্পর্কে তাদের আকীদা আমাদের চাইতে বেটার ছিল, কিন্তু তারা কেবলমাত্র ধ্বংস হয়েছে তাদের শিরকের কারণে, বাড়াবাড়ি করার কারণে, সব ব্যক্তিদেরকে নিয়ে বাড়াবাড়ি করার কারণে তারা ধ্বংস হয়েছে। আরো মজার ব্যাপার কি জানেন, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন এরা নবীদেরকে সেজদা করত, নবীর কবরকে মাজার বানিয়েছিল, এবং আল্লাহর সালেহ সৎকর্মশীলদেরকে তারা ডাকত। নূহ আলাইহিস সালামের যে মূর্তিগুলো এবং মক্কার আশেপাশে যে মূর্তিগুলো ছিল, বড় বড় নেতাগুলা, এরা কি সৎলোক ছিল না? আব্দুল ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি বলছেন, আপনি পড়ুন বুখারীর একটি হাদিস, যে হাদিসটি আপনি তাফসিরে পাবেন 65 নম্বর অধ্যায়, হাদিস হচ্ছে 45-39, সূরা নূহের তাফসিরে গিয়ে পাবেন। আব্দুল ইবনে আব্বাস বলছেন এগুলো হচ্ছে আসমা ও রিজালিন সালিহিন, এগুলো হচ্ছে সৎলোকদের নাম, যতগুলো পুতুল ছিল এগুলো প্রত্যেকটা সৎলোক ছিল, অথচ তারা সৎলোকের কাছে চাওয়ার কারণে, সৎলোকের কাছে ধর্ণা ধরার কারণে আল্লাহ বলছে এটা শিরক, এটা হচ্ছে কুফরি। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের এক হাদিসে আপনি পাবেন, এটা মুসলিম শরীফের 825 নম্বরে রয়েছে, মসজিদের অধ্যায় 5 নম্বর পর্বে, যেখানে নাহিয়া বিনাইল মসজিদে আলাল কবর, কবরের উপরে মসজিদ বানানো নিষেধ, সেই অধ্যায়ে আপনি পাবেন আবু হুরায়রা তার বর্ণনাকারী, রাসূল সাল্লাম বলছেন লানাল্লাহু আলাল ইয়াহুদা ওয়ান নাসারা ইত্তাখাযু কুবুরা আমবিয়াইহিম মাসাজিদা, আল্লাহর লানত হোক ইহুদি এবং নাসারাদের উপরে, কেন তারা আল্লাহর নবীদের কবরকে মসজিদে রূপান্তরিত করেছে। কার কবরকে? আল্লাহর নবীদের। এই পৃথিবীর মধ্যে শ্রেষ্ঠ সন্তান নয় তারা, আল্লাহর পরে মর্যাদা মানে পৃথিবীর মধ্যে কারা? নবীগণ নয়, নবী রাসূলগণ নয়। তাহলে সবচাইতে শ্রেষ্ঠ লোকদের ইবাদত করার কারণে যদি তারা কাফের মুশরিক হয়, আর আপনি পূজা করছেন ব্যাঙ, ইঁদুর, পাথর, বানর, কুকুর, বিড়াল কিছুকে বাদ রাখেননি, চুলের জট পরা গাঞ্জা করে ইবাদত করছেন, আর আপনি নিজে পারফেক্ট মুসলিম বলে দাবি করছেন, আর তাদেরকে কাফের মুশরিক বানিয়ে দিয়ে বসে আছেন, অথচ তারা পৃথিবীর মধ্যে সর্বশ্রেষ্ঠ লোকদের কাছে গিয়ে ধন্য ধরতো, তাদের কাছে চাইতো, তাদের কাছে গিয়ে সাজদা করতো, তার কারণে আল্লাহর লানত পড়েছে তাদের উপরে, আর আপনি ওই জটলা গাঞ্জাখরের কাছে চেয়ে আপনি নাজাত পেতে চাচ্ছেন, আপনি ভাবছেন আপনি হক পথে আছেন। কত আশ্চর্যজনক বিষয় আপনি চিন্তা করে দেখেন। আরে ইহুদি খ্রিস্টানরা ধ্বংস হয়েছে, আপনি নিজে বলছেন তারা জাহান্নামী, কেন? তারা ওজায়েরকে, ঈসা আলাইহিস সালামকে আল্লাহর পুত্র বলে। তাহলে ঈসা আলাইহিস সালামের মূল্যটা আপনি কি ভেবেছেন? আল্লাহর পুত্র ভাবছে, এটা যদি অন্যায় হয় তাহলে আপনি যাকে আল্লাহর ওলি বলে বসে আছেন, ওরা তো একটা বেটার কাজ করেছিল, যদি আল্লাহ মেনে নিত তাইলে কিন্তু হয়ে যেত, আর আপনি একটা গাঞ্জাখোরকে আল্লাহর ওলি বানিয়ে দিয়ে বসে আছেন, বলেন আপনি কি পান? আপনার অবস্থাটা কি চিন্তা করে দেখেন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলাকে মক্কার কাফেররা যেমন ছোট করেছে, আপনিও আপনার আকীদা দিয়ে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলাকে এত হীন ভাবছেন।
যে মর্যাদাবান সত্তা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সবচেয়ে শ্রেষ্ঠ ব্যক্তিকে আল্লাহর ওলি হিসেবে ঘোষণা করেছে, ইব্রাহিমের মতন ব্যক্তি, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি মতন ব্যক্তি, তার স্থানে আপনি একটা গাঞ্জাখোরকে ধরিয়ে দিয়েছেন, যারাও আল্লাহর ওলি। অথচ আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন ইন্নাল্লাহ ওয়াল্লাহু লা ইয়ারদা বি লা ইয়ারদা আন ইবাদিহিল কুফর। আল্লাহ বলছেন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কোনো বান্দার কুফরের উপরে কোনোদিন সন্তুষ্ট হতে পারেন, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন। আর তাকে নিয়ে আপনি আল্লাহর ওলির কাতারে দাঁড় করিয়ে দিয়েছেন। তো তাদের যে সমস্যাটা ছিল, তারা আল্লাহকে আমাদের চাইতে খুব বেটার জানতো, কিন্তু তাদের অপরাধ ছিল তারা কিছু কিছু ক্ষেত্রে মধ্যস্থতা ধরেছে, সুপারিশকারী ভেবে বসে আছে। আমি একটা মেসেজ আপনাদেরকে দিতে চাই আপনাদের মাধ্যমে, যারা মনে করে কাল কেয়ামতের মাঠে সুপারিশকারীর দরকার, যেই ব্যক্তি সুপারিশকারীর আশায় যা কিছু করছেন, সে কোনো হুজুরের সাথে হোক, কোনো পীরের সাথে হোক, এমনকি ইভেন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাথে হোক, যে আমি আমার কুরবানির একটা ভাগ রাসূলের নামে দেব, কেন? যেহেতু রাসূল আমাকে কাল কিয়ামতের দিন সাফাত করবে। আপনি কি জানেন সাফাত কার জন্য প্রয়োজন? যে ব্যক্তি জাহান্নামে যাবে, মুসলিম, জাহান্নামে পাপের কারণে জ্বলবে, জাহান্নামে পরিপূর্ণিত হয়ে গেছে, তাকে উদ্ধার করার জন্য সুপারিশকারীর প্রয়োজন। এটা নয় বিষয়, সুপারিশ কি আবু বকরের জন্য দরকার, উমর রাদিয়াল্লাহু আনহু দরকার? ওই সুপারিশ কোন সুপারিশ? যেটা মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যেই সুপারিশ করবে, এটা হলো তার একটা মর্যাদা, যে তার সুপারিশের কারণে আল্লাহ বিচার কাজ শুরু করবে, এটা সবার দরকার। কিন্তু নাজাতের জন্য যে সুপারিশ দরকার, এটা কারা কারা? যারা জাহান্নামে পতিত হবে, এদের জন্য সুপারিশ দরকার নয়? তার মানে আপনি এমন এক ব্যক্তি, কত দুঃসাহস আপনার, আপনি যাই না শুনে নিজেকে জাহান্নামের মধ্যে নাম লিখিয়ে নিচ্ছেন, যে আমি তো জাহান্নামে, এই জন্য আপনি সুপারিশকারী খুঁজছেন। আর আপনি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার সন্তুষ্টি খুঁজেন, আপনার ঈমান আমলের ভিত্তিতে আল্লাহ বলছে তোমাকে আমি নাজাত দিয়ে দেব, আপনি সেই পথ না ধরে পাপ করেই চলেছেন, শিরিক করেই চলেছেন, আর আপনি সুপারিশকারী খুঁজছেন, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তো এই ধরনের সুপারিশকে অস্বীকার করে দিয়েছে। সেই দিন কোনো ব্যক্তি কারো উপকার করতে পারবে না, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন। বাপ তার সন্তানের কোনো উপকার করতে পারবে না, সন্তান তার বাপকে কোনো উপকার করতে পারবে না। তার মানে আপনাকে জাহান্নামে ফেলে দেওয়া হবে। আপনার প্রত্যেকটা মুসলিমের দুঃসাহস হয় কি কইরা, যে জাহান্নামে যেখানে আঙুল, যেখানে কিনারা দ্বারা করানো যাবে না, আর সেখানে আপনি পতিত হতে চাচ্ছেন, আর তখন আপনি চাচ্ছেন যে আমাকে কেউ সুপারিশ করে উঠিয়ে নিয়ে যাক। অথচ আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আপনাকে আগেই বলে দিয়েছে, বান্দা তুমি জাহান্নাম থেকে বাঁচো। রাসূলুল্লাহ কি বলেছেন? ইত্তাকুন নার ওয়ালাও বিশিক্কিতামরাতিন, যদি একটা খেজুরের অংশ হলে হোক তুমি জাহান্নামের আগুন থেকে বাঁচো। আর আপনি নিজেকে সেখানে ফেলতে চাচ্ছেন, আর খুঁজছেন যে কে আমাকে এখান থেকে উদ্ধার করবে। আজিব তামসা, এটা কেমন আকীদা আমাদের! এটা ছিল মক্কার মুশরিকদের আকীদা, যে তারা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সম্পর্কে পারফেক্ট তাদের জ্ঞান ছিল। কিন্তু আমাদের মেসেজটা কি থাকবে? আমরাও যদি এই বিশ্বাস নিয়ে, কিন্তু আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার সাথে কোনো ব্যক্তিকে অংশীদার সাব্যস্ত করে দেই, তাহলে আমাদের ইমানের খবর নেওয়ার সময় এসে গেছে। আমরাও কি আবু জাহেল, আবু লাহাব, উতবা সেবার কাতারে পড়ে গেলাম কিনা, এটা আমাদেরকে দেখতে হবে। তারা ইমানদার ছিল না বলতে এমন কথা নয়, তারা ইমানদার ছিল, কিন্তু শিরিক করার কারণে তাদেরকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কাফের মুশরিক বলেছে। আপনার আমার জন্ম মুসলমানের ঘরে আল্লাহ দিয়ে দিয়েছে, আমরা ইমানদার দাবি করতে পারি, কিন্তু আমরা যদি আমাদের আকীদার মধ্যে শিরিক থাকে, আমরা যদি কোনো ব্যক্তিকে নিয়ে বাড়াবাড়ি করি, তাহলে আমাদের অবস্থাটা ওই মক্কার মুশরিকদের মতোই হবে। তাহলে আপনি জেনে নেন, আপনার নামের আগে ওটাই আল্লাহ লিখে দেবে, কাফের মুশরিক, কিন্তু আপনি মুসলমানের ঘরের সন্তান। তারা তো মুসলমানের ঘরের সন্তানই ছিল, তারা তো ইব্রাহিম আলাইহিস সালামের ধর্মের দাবিদার ছিল। তারা বলতো মিল্লাত আবিনা ইব্রাহিম, আমাদের বাপদাদার ধর্ম হচ্ছে ইব্রাহিম আলাইহিস সালামের ধর্ম। আর আল্লাহ বলছেন ইব্রাহিমের ধর্মের চাইতে আর খালেজ ধর্ম আর কার ছিল? তো তারা তো মুসলমানের ঘরের সন্তানই ছিল, কিন্তু তারপরে আল্লাহ তাদেরকে কাফের মুশরিক বলেছে। এবার আসুন আপনাকে ফেরাউনের ঈমান সম্পর্কে কয়েকটি কথা বলি। ফেরাউনের ঈমান, একটা জান্নাতি ব্যক্তির ঈমান যেমন হয়, তার ঈমান এমন হয়েছিল। কিন্তু ফেরাউন কেন নাজাত পাবে না, এই মেসেজটা আমাদেরকে জানতে হবে। কারণ যে রোগটা ফেরাউনের ছিল, আজকে অধিকাংশ আমাদের মুসলিমদের মধ্যে সেই রোগ রয়ে গেছে। অধিকাংশ মুসলমানদের, আমরা যারা মসজিদে আসেন তারাও বাকি নেই, এই রোগের মধ্যে আমরাও আক্রান্ত, যে রোগের মধ্যে ফেরাউন পতিত হয়েছিল। সেই রোগটাকে ফাইন্ড আউট করতে হবে আপনাদেরকে, যে কি কারণে ফেরাউনের ঈমানটাকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা গ্রহণ করেনি। এটা খুব খুব কঠিন একটা কথা, এটা আপনাকে মানতে হবে এবং বুঝতে হবে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন ফেরাউনের অন্তরে যে ঈমান ছিল, এটা কয়েকটি আয়াত দিয়ে প্রমাণ করা যাবে। তার একটি আয়াত আপনি পুরো সূরা বনী ইসরায়েল 17 নম্বর সূরার 101 102 এই আয়াতগুলোতে, যখন নিদর্শন চলে এসেছে, ফেরাউন বলতেছে ইন্নি লা আযুন্নু ইয়া মূসা মাসহুরা, হে মূসা আমি মনে করি তুমি জাদুগ্রস্ত হয়ে গেছো, এগুলো সব জাদু দেখাচ্ছ আমাকে। মূসা আলাইহিস সালাম তার জবাবে বলছেন কাদে আলিমতা ক্বালা লাকাদ আলিমতা মা আনজালা হাউলাই ইল্লা মির রাব্বি ইল্লা রাব্বিস সামাওয়াতি ওয়াল আরদি বাসায়রা। মূসা আলাইহিস সালাম বলছেন ফেরাউন, এটা শেষের দিকের ঘটনা,
প্রথমে ইমান ছিল না ফেরাউনের, কিন্তু মুসা আলাইহিস সালামকে যখন আল্লাহ নয়টা নিদর্শন, বড় বড় নিদর্শনগুলো ফেরাউনকে দেখিয়ে দিয়েছেন, আল্লাহ বলছেন যে ফেরাউনের অন্তরের মধ্যে ইমান প্রবেশ করেছিল। মুসা বলছেন কালা লাকাদে আলিমতা, হে ফেরাউন তুমি ভালো করে জানো যে এগুলো বিশ্বজগতের আকাশ এবং জমিনের স্রষ্টা যিনি, এই নিদর্শনগুলো তার পক্ষ থেকে এসেছে এটা তুমি বুঝতে পারছো, এটা বলেছিল মুসা আলাইহিস সালাম। আর এই কথাটা যে সত্য ছিল এই আয়াতটি আপনি পাবেন সূরার নামল 27 নম্বর সূরার 13 এবং 14 নম্বরে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন যখন আমার আয়াতগুলো তার সামনে প্রকাশ হয়ে গেল মুবসিরাতান একের পর এক ক্লিয়ার ভাবে, কালু ইন্নাহা ইন কালু হাযা সিহরুন মুবিন, এটা তো জাদু। আল্লাহ বলছেন এই যে মুখে তারা বলেছিল এটা জাদু, এটা তাদের অন্তরের কথা ছিল না। ওয়া জাহাদু বিহা ওয়াস্তাইকানাতহা আনফুসুহুম, আল্লাহ বলছেন তারা এটাকে অস্বীকার করেছিল, জুলমা ওয়া উলুয়া, তারা সীমা লঙ্ঘন করে বাড়াবাড়ি করে অহংকার করে আল্লাহর এই কথাটাকে অস্বীকার করেছিল, কিন্তু ওয়াস্তাইকানাতহা আনফুসুহুম, তারা প্রত্যেকটা ব্যক্তির অন্তরে ঈমান নয়, আল্লাহ বলছেন একিন ঢুকে গিয়েছিল যে মুসা যা বলছে তা সত্য, আল্লাহ রয়েছে। আল্লাহ একই শব্দ ব্যবহার করেছে ফেরাউনের ইমানের ক্ষেত্রে যে তারা অন্তর অকাট্যভাবে মেনে নিয়েছিল এগুলো সব আল্লাহর পক্ষ থেকে, এগুলো মুসার জাদু নয়, এটা আল্লাহ উল্লেখ করে দিয়েছে। কারণ আল্লাহ হচ্ছে অন্তর্জামী, কার অন্তরে কি আছে এটা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ভালো করেই জানে। আল্লাহ মেনে নিয়েছে যে ফেরাউনের অন্তরের মধ্যে ইমান ছিল, আর তার ফল ঘটেছে কখন, যখন ফেরাউনের আত্মাটাকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা নিয়ে নিয়েছিলেন, তখন সেই আয়াতগুলো আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সূরা ইউনূস 10 নম্বর সূরা 90 91 92 এই আয়াতগুলোতে পাবেন। আল্লাহ বলছেন ফা জাওয়াজনা বিবানি ইসরাঈলা, তারপরের অংশ থেকে আমি আপনাকে বলি, যখন ফেরাউন ডুবতে ছিল আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন ফালাম্মা আদরাকাহুল গারাক, যখন ফেরাউন ডুবতে ছিল তখন বলো কালা আমান্তু আন্নাহু লা ইলাহা ইল্লাল্লাযী আমানাত বিহি বানু ইসরাঈলা ওয়া আনা মিনাল মুসলিমিন, তার দাবি এত চমৎকার ছিল যে সে এমন ক্লিয়ার করে আল্লাহর ডিফিনিশনটাকে তুলে ধরেছে যে আমি কোন সত্তার প্রতি ঈমান নিয়ে আসলাম, সেই আল্লাহ যে আল্লাহর তিনি একক, তার কোনো অংশীদার নাই, যে আল্লাহর প্রতি ঈমান নিয়ে এসেছে বনী ইসরাঈলগণ আমার প্রতি নয়, সেই আল্লাহরই প্রতি আমি ঈমান নিয়ে আসছি এবং আমি হলাম মুসলিমদের একজন, আমি আত্মসমর্পণ করছি, সে কথা বলেছিল। তাহলে যেই ব্যক্তি এত ক্লিয়ারভাবে আপনার সাক্ষী দেয় তাহলে তারটা গ্রহণ কেন হলো না, ফেরাউনেরটা গ্রহণ কেন হয়নি? আপনি কী মনে করেছেন যে ফেরাউনের প্রতি আল্লাহ জুলুম করেছে, অত্যাচার করেছে? কারণ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদেরকে বলেছেন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা প্রত্যেকের তওবা কবুল করে নেবে, হাত্তা লাম ইয়াতাগারগির, যতক্ষণ পর্যন্ত তার মৃত্যুর গারগারা না আসবে। এটা হচ্ছে মূলনীতি। আমি আপনাকে এখন বলছি যে ফেরাউনের তওবাটা আল্লাহ কেন গ্রহণ করেনি, কেন ফেরাউনের ঈমান কাজ করেনি, আপনি পড়ুন সূরা আনআম, এটা হচ্ছে তার আমাদের প্রত্যেকের জন্য শিক্ষণীয় বিষয়। সূরা আনআমের 158 নম্বর আয়াতটি আপনি পড়েন, আল্লাহ বলছেন হাল ইয়ানজুরুনা ইল্লা আন তাতিয়াহুমুল মালাইকা আও ইয়াতিয়া রাব্বুকা আও ইয়াতি বাদু আয়াতি রাব্বিক ইয়াউমা ইয়াতি বাদু আয়াতি রাব্বিকা লা ইয়ানফাউ নাফসান ঈমানুহা লাম তাকুন আমানাত মিন ক্বাবল আও কাসাবাত ফি ঈমানিহা খাইরা কুল ইনতাজিরু ইন্না মুনতাজির। এই আয়াতটি এমন একটা আয়াত, প্রত্যেকটা মুসলমানদেরকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এত চমৎকার করে ডেকেছে। আল্লাহ বলছেন তোমরা জেনে নাও, যে সমস্ত মুসলমানরা নিজেদেরকে ইমানদার দাবি করে বসে আছো, দাড়ি রাখছো না, হালাল প্যান্ট পরছো না, হালাল খাচ্ছ না, ইবাদত করছো না, তারা কেন বসে আছো? হালিয়ান জুরুনা ইল্লা আন তাতিয়াহুমুল মালাইকা, তারা কি ভেবে বসে আছে যে আল্লাহর আকাশ থেকে ফেরেশতা নাজিল হবে, সে দেখে নেবে, তারপরে সে দাড়ি রাখবে, তারপরে সে হালাল খাবে, তারপরে সে নামাজ ধরবে, তারপরে সে পর্দা করবে? এটা আপনার রবকে তারা দেখতে চায় যে স্বয়ং আল্লাহ এসে বললে তারা করবে এই কাজগুলো? আল্লাহ বলছেন নাকি আপনার রবের কোনো বড় নিদর্শন দেখার জন্য তারা বসে আছে? আল্লাহ বলছেন ফেরেশতাও নাজিল হবে না তার চোখের সামনে, আর তোমার রব কোনোদিন তাদের কাছে আসবে না যে আমার প্রতি ঈমান নিয়ে আসো। ইয়াউমায়াতি বাদু আয়াতি রাব্বিকা, যেদিন তোমার রবের কোনো নিদর্শন যদি চলে আসে, ইয়াউমা লা ইয়ানফাউ নাফসান ঈমানুহা লাম তাকুন আমানাত মিন ক্বাবল, এই নিদর্শন আসার আগ মুহূর্তে যদি সে ঈমান না নিয়ে আসে আর সে যদি ভালো কর্ম না করে, তাহলে এই নিদর্শন আসার পরে তার কাছ থেকে সেটা গ্রহণ করা হবে না। ফেরাউন যদি সমুদ্রে নামার আগে যদি বলে ফেলতো এই কথাটা, ও কিন্তু গেল, ওকে আল্লাহ মাফ করে দেবে। ওর মৃত্যুটা হয়েছে কুফরি অবস্থায়। বনি ইসরায়েলের সেই ব্যক্তির কথা তো জানেন, যে ব্যক্তি 100টা মানুষকে হত্যা করেছিল, সে 100টা মানুষকে হত্যা করার পরেও যখন তওবা করেছে আল্লাহ তাকে মাফ করে দিয়েছে, কারণ সে জানতো না যে এরপরেই সে মারা যাবে, সে জানতো না। কিন্তু ফেরাউন যখন মরার সময় চলে এসে জিব্রাইলকে যখন দেখে নিয়েছে, তখন বলছে আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ, আমি সাক্ষ্য দিচ্ছি যে আল্লাহ ছাড়া সত্য কোনো মাবুদ নেই। আল্লাহ বলছেন এখন আর কোনো কাজ হবে না।
কারণ আল্লাহর নিদর্শন চলে এসেছে, তোমার মালাকুল মৌত তুমি দেখে নিয়েছো, তোমার তওবার রাস্তাকে আল্লাহ কেটে দিয়েছে। আর আল্লাহ আমাদেরকে এই কথাটাই বলছে, যারা ঈমান নিয়ে বসে আছো কিন্তু তুমি ওই মালাকুল মৌত আসার আগ মুহূর্তে যদি তুমি তওবা করে নিতে পারো, তোমার সমস্ত পাপকে আল্লাহ মাফ করে দেবে, তোমার সমস্ত অপরাধকে আল্লাহ মাফ করে দেবে। কিন্তু যখন মালাকুল মৌত তোমার কাছে চলে আসবে আর তুমি বলবা আল্লাহ হাত্তা আমাকে একটু সময় দাও, লাল্লি আমালান সালেহ আমি একটু সৎ কাজ করে নিই, আল্লাহ বলছে না আর কোনো কাজ হবে না। এই মূলনীতিটা আমাদেরকে স্মরণ রাখতে হবে, আমাদের মেসেজ হতে হবে এটা। ওদের ইমান ছিল না এমন নয়, ওদের ইমান ছিল কিন্তু ওরা ইমানকে ধ্বংস করেছে শিরিক করে আর বাড়াবাড়ি করে। অতএব আমরা যেন আমাদের ইমানকে ধ্বংস না করে দিই শিরিক করে আর বাড়াবাড়ি করে। আর যার তওবা করার প্রয়োজন সে যেন খুব শীঘ্রই তওবা করে নেয়, যেদিন মালাকুল মৌত বা বড় ধরনের সেই বিপদ চলে আসবে তারপর তার কাছ থেকে কিন্তু গ্রহণ করা হবে না। যে ব্যক্তির পা দুটো আল্লাহ নিয়ে নেবে, পঙ্গ করে নেবে, তারপরে সে দাঁড়িয়ে নামাজ পড়তে চাইবে, আল্লাহ বলছেন এই সওয়াব সে পাবে না। কিন্তু আপনি দাঁড়িয়ে নামাজ পড়ার এখন দেখিয়ে দেন, অসুস্থ হয়ে গিয়ে যদি দাঁড়িয়ে নামাজ পড়তে না পারেন, আল্লাহ বলছেন কিয়ামত পর্যন্ত মানে তোমার মৃত্যু পর্যন্ত যদি খাটে শুয়ে থাকো, তুমি যদি সুস্থ হতে না পারো, যতদিন তুমি এইভাবে থাকবা প্রত্যেক দিন তোমার আমল নামায় ওই সওয়াব লিখে দেবো যেই সওয়াব তুমি সুস্থ থাকতে করতে। এটা হচ্ছে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার নীতি। কিন্তু আপনি অসুস্থ হয়ে গেলে আপনি চাইবেন আল্লাহ আমাকে যদি সময় দিতেন আমি সিয়াম রাখবো, আল্লাহ বলছেন এখন আর কাজ হবে না। আকুলু লি কাউলি হাযা আস্তাগফিরুল্লাহ লি ওয়া লাকুম ওয়া লিসাইরিল মুসলিমিন ফাস্তাগফিরু ইন্নাহু ওয়াল গাফুরুর রহিম।